দীপার কাছে আমাদের যে অনুরোধটা রয়েছে সেই অনুরোধ, সবার অনুরোধ এখানে, যে অনেক সময় ধরে আমরা গান শুনছি এবং অনেক দিন ধরে গান শুনছি, কিন্তু এত সুন্দর জনপ্রিয়, এই মুহূর্তে জনপ্রিয়র শিখরে রয়েছে আমাদের অনুরাগের ছোঁয়া সকলের ভালোবাসা আর আশীর্বাদে। তো সেই টিআরপি নাম্বার ওয়ান আমাদের এখন মঞ্চে রয়েছে দীপা। তো দীপার কাছ থেকে গান তো শুনবই, গান এত ভালো গান করে, আমি ভাবছি এরপরে টিআরপি ব্যাপারটা সম্পূর্ণ আমি ওনাদের হাতে ছেড়ে দিতে চাই, কারণ ওনারা না থাকলে, ওনারা অনুরাগের ছোঁয়া এতটা সাপোর্ট না করলে, না ভালোবাসলে এটা কখনোই পসিবল হতো না। তো সম্পূর্ণ ক্রেডিট আমি আপনাদেরকে দিতে চাই। আমরা তো অবশ্যই কাজ করছি, আর ডেফিনেটলি আমি একটা কথা না বলে পারছি না, কারণ 14 ঘন্টা আমরা যে কাজ করি, একটা এপিসোডও হয়তো 14 ঘন্টায় ওঠে না, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরা একটা জোন থেকে আরেকটা জোনে যাই, 5 মিনিটের সিন হয়, দেন ওখান থেকে আবার আরেকটা জোন, এই করতে করতে আমাদের টাইমটা চলে যায়। 14 ঘন্টা শুটিংয়েও আমাদের একটা এপিসোড ওঠে না। সুতরাং আমরা যে পরিশ্রমটা করি, আমাদেরকে আপনারা যখন টিভির পর্দায় দেখেন, ডেফিনেটলি তার পিছনে, মানে ক্যামেরার পিছনে যে মানুষগুলো আছে, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে হেয়ার ড্রেসার, টেকনিশিয়ানরা, দেন আমাদের ডিরেক্টোরিয়াল টিম, সত্যি ওনারা যেভাবে প্রত্যেকটা মুহূর্তে কঠোর পরিশ্রম করে চলেছে, সবটাই আমি বলবো, মানে আর্টিস্টরা তো আছেই, কিন্তু তার পিছনে যে মানুষগুলো আছে, ওনারা না থাকলে কিন্তু একটা প্রজেক্ট, মানে অনুরাগের ছোঁয়া কখনোই সম্পূর্ণ হবে না, কখনোই পসিবল না সেটা। তো ওনাদের জন্য একটা প্লিজ জোর করে হাতে তালি হয়ে যাক, প্লিজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো এখান থেকে সামনে থেকে কয়েকজন প্রশ্ন করছিল, সোনা রূপা কেমন আছে? ওরা খুব ভালো আছে, সোনা ওর বাবার কাছে আছে, রূপা এখন আমার কাছে আছে, আমি যতটা পারছি চেষ্টা করছি রূপাকে ভালো রাখার, তার জন্য আমি একটা জবও করছি, আপনারা দেখতেও পাচ্ছেন সেটা, স্কুলে একটা ফুলের নার্সারি আমি দেখছি, তো সেখানে সোনা পড়ে, সোনার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি কিন্তু জানি না এখনও যে সোনাই আমার মেয়ে। তো আজকে এপিসোডটা আপনারা যারা যারা মিস করেছেন, আমি চাইবো প্লিজ আপনারা হটস্টার হোক বা কালকের রিপিট টেলিকাস্ট হোক, প্লিজ দেখুন, কারণ আজকের টেলিকাস্টটা পার্সোনালি আমার খুব পছন্দের টেলিকাস্ট, কারণ লাবণ্যর সঙ্গে দীপার দেখা হয়েছে অনেক দিন পর, মানে লাবণ্য ফার্স্ট টাইম, মানে দীপাকে 5 বছর পর দেখছে। দীপা হয়তো দেখেছে, লাবণ্যকে লুকিয়ে লুকিয়ে দেখেছে, যখন রূপার সঙ্গে লাবণ্যর দেখা হয়েছিল তখন ও চাইছিল না লাবণ্যর সামনে আসতে, তো সেই কারণটাও আপনারা জানেন। তো আজকে সেটা পূর্ণ হয়েছে, লাবণ্যর সঙ্গে দীপার দেখা হয়েছে নতুন বাড়িতে, যেটা সোনার জন্য লাবণ্য সেনগুপ্ত সোনাকে গিফট করেছে, তো এটা একটা অ্যাসেট বলতে পারেন। তো সেখানে গিয়ে কী কী ঘটলো, তারপর আদৌ সূর্যর সঙ্গে, মানে ডাক্তারবাবুর সঙ্গে দেখা হবে কি না, আবার একটা ঝামেলা সৃষ্টি হবে কি না, নাকি সবটা মেনে নেবে, আবার সবটা ঠিক হয়ে যাবে কি না, সেটা দেখার জন্য অবশ্যই আপনারা টেলিকাস্ট দেখুন। গতকাল একটা টেলিকাস্ট গেছে, আগামীকালও টেলিকাস্টটা খুব ইন্টারেস্টিং, তো প্লিজ আমি বলবো এই টেলিকাস্টগুলো প্লিজ আপনারা মিস করবেন না, দেখুন, দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া। আমরা দেখতে থাকবো অনুরাগের ছোঁয়া, এত মিষ্টি মিষ্টি করে বললো তো, না দেখে আর পারবো না, একটু দেখতেই হবে, কিন্তু কী করবো বলুন, এত সত্যি সত্যি যদি এত টিআরপি ভালো না থাকতো, এত ভালো করে কাজ না হতো, তাহলে ওই বাচ্চা মেয়েটি দিন রাত তোমার সিরিয়াল দেখতো না। তো সবার জন্য, হ্যাঁ অবশ্যই, আচ্ছা আমি একটু বন্ধুদের কাছ থেকে জানতে চাই, এখানে কেকের গান কারা কারা পছন্দ করো, কারা কারা পছন্দ করো বন্ধুরা, কেউ আছো, একটু চিৎকার হবে না? তো উনি হয়তো আমাদের মধ্যে এখন আর নেই, কিন্তু ওনার গান সারা জীবন আমাদের মনে থেকে যাবে, তাই তো? তো ওনার জন্য ওনাকে স্মরণ করে 2 লাইন, জরা সে দিল মে দিজিয়েগা তু, জরা সপনা লে বানা, জরা সে খাবো মে সাজা তু, জরা সে যাদো মে বসা, মে চাহ তুঝকো মেরি
Thank you so much.